जय मा तारा श्रीमदम दक्षिण कालेकानम। आज के देखो आसछे हच्छे पुरो अन्य टपिक निये। शनि की दे जीवने, शनिर कारो कथाटा कि शनि कि दीते पारे शनि लाइफे कि दे जीवने, शनिर कि क्यारेक्टर, शनि ग्रहटा कि प्लानेट, ठंडा ना गरम, अर्थकारक ना कर्मकारक, ना कि भाग्यकारक भाग्यकारक, शनि प्लानेटटा कि कानेक्शन तैरि हय, शनिर भेतरे कि कि आछे, कि कि दे शनिर, কি দেয় জীবন আপনাকে, কোন কোন ভাবে থাকলে কি কি ফল দেয় আপনার ক্ষেত্রে, বা কোন কোন রাশির ক্ষেত্রে শুভফলপ্রদ করবে, বা কি করবে এই শনি জানতে পারে, গায়ে মাখে না মাথায় দেয় না শনি কি করে, শনি কানেকশনটা কি, শনি হলেই তো হলো না, শনি সবাই শনি তোর কপালে শনি লেগেছে, শনিটা কি, শনি হচ্ছে এমন একটা প্ল্যানেট, সে হচ্ছে প্রথমে বলবো হচ্ছে আধ্যাত্মিক প্ল্যানেট, আধ্যাত্মিকতা প্ল্যানেট। কারণ আমাদের স্বয়ং রামকৃষ্ণদেবের কিন্তু মকর রাশি ছিল, এই শনি হচ্ছে এই যে বছরটা চলছে 2024 এটি কিন্তু শনির বছর, 2 × 4 + 4 = 8 বা শনি। এই শনি যদি আপনার সর্বরাশি নিয়ে বলবো, ভিডিওটা স্কিপ করবেন না, বুঝতে পারবেন, শুনতে থাকুন, সব জানতে পারবেন। শনি কোন গো তুঙ্গ হয়, কোন ঘরে তুঙ্গ হয়, কোন ঘরে নিচস্থ হয়, কোনটা স্বক্ষেত্র কোনটা মিত্রক্ষেত্র সব কিছু বলবো, তার ফলস্বরূপ সব কিছু বলবো, ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু পিছিয়ে পড়বেন। শনি হচ্ছে একটা ঠান্ডা প্ল্যানেট, অগ্নি পৃথিবী বায়ু জল, অগ্নি পৃথিবী বায়ু জল, অগ্নি পৃথিবী রাশি এবং বায়ু রাশি, মকর পৃথিবী পিতৃ রাশি এবং কুম্ভ হচ্ছে বায়ু রাশি। বায়ু আর পৃথিবীর পৃথিবীর মধ্যে যে সংযোগস্থলে যে শনির যে কারেকশান, সে কিন্তু কালপুরুষের অঙ্গ হিসাবে কিন্তু কুম্ভ রাশিতে বসে থাকা মানে হচ্ছে সে হচ্ছে একাদশ ভাব এবং দশম ভাব হচ্ছে মকর কর্মভাব। এই মকর আর কুম্ভ দুটো কেন শনির পাশাপাশি কেন, কর্ম আর আয় দুটো একসাথে কেন, জানতে গেলে বিস্তারিত প্রচুর আলোচনা বেড়ে যাবে। এবার দেখুন, মেষ রাশির ঘরে শনি তুঙ্গস্থ হয় নিজস্থ হয়, আর তুলা রাশির ঘরে শনি তুঙ্গস্থ হয়, ঠিক তার উল্টো হচ্ছে রবি তুঙ্গি হয় মেষের ঘরে নিজস্থ হয় তুলার ঘরে। পিতা পুত্র যে সম্পর্ক জায়গাটা, রবি হচ্ছে পিতা, শনি হচ্ছে পুত্র, বাবার সহিত কিন্তু এন্টি, রবি তাকে সুন্দরভাবে দেখতে পারে কিন্তু শনি তার বাবাকে দেখতে পারে না। এবার এই শনির কারাগতায় কোন কোন ভাবে থাকলে কোন কোন শনি ফল দেয় সে বিষয়ে পর্যালোচনা করব। শুধু কর্মই দেয় নাকি ইঞ্জিনিয়ারিং তৈরি করে, নাকি ভালো মেডিকেল সায়েন্স তৈরি করায়, নাকি সে খালি অর্থকারক গ্রহ দেয়, নাকি কর্ম দেয়, নাকি ল্যাবটাকে শেষ করে দেয়। প্রথমে বলবো, শনি যদি কাউরির লগ্ন সাপেক্ষে বলবো, আমি যদি কাউরির শনি লগ্নে বসে যায়, আগে চারটা শুনুন দেখুন, শনি যদি লগ্নে বসে যায়, একটা ধরুন শনি যে লগ্নে বসে গেলে মানে হচ্ছে আপনার ধরুন মাথার উপরে কোনো একটা লোহার গাড়ি আপনাকে দেওয়া হলো, তাতে কিন্তু তার লাগানো নেই, আপনাকে ঠেলে 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 নিয়ে যেতে হবে, মানে হচ্ছে শনি লগ্ন থাকা মানে হচ্ছে স্ট্রাগল লাইফ। আপনি সৎভাবে কর্ম করে, কর্ম ছাড়া আপনাকে সে একটা পয়সা দেবে না। শনি এমন একটা প্ল্যানেট, আপনি কর্ম ছাড়া আপনাকে কিন্তু একটা পয়সা বাড়তি সে দেবে না। লগ্ন মাঝে স্থূল শরীর, যখন আমার শনি লগ্নে বসে গেল তখন কিন্তু আপনি ধীরে ধীরে আপনাকে কিন্তু যেতে হবে, বোঝা গেল। এবার দ্বিতীয় শনি তাহলে কি হয়, দ্বিতীয় শনি থাকলে এবার লগ্নের শনির কথাটা বলি, ধনুলগ্ন আর বৃশ্চিক, ধনুলগ্নের ক্ষেত্রে যদি শনি লগ্নে থাকে তার ক্ষেত্রে কিছুটা শুভ ফলপ্রদ, লগ্নে শনি থাকলে ইঞ্জিনিয়ারিং হয়,
লগ্নে শনি থাকলে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পায়। শনি লগ্নে থাকলে সৎ ব্যক্তি তৈরি হয়, শনি লগ্নে থাকলে আয়ু বৃদ্ধি হয়। সেই শনি আপনি ধনুলগ্নের ক্ষেত্রে গেলে কিন্তু আপনাকে সুফল খুব এক খারাপ ফল দেয় না। দ্বিতীয় যদি শনি থাকে আপনার ক্ষেত্রে, আপনি কিন্তু খুব মিতব্যয়ী হবেন, খুব সৎ কথা বলবেন, রুচিসম্মত জিনিস খাবেন, খুব রিচ খাবার পছন্দ করবেন না, একটু খুব মিতব্যয়ী হিসাবে চলবেন। সেভিংস শনি করাই, শনি কিন্তু সেভিংস করাই, কিছু সেভিংস আপনাকে করাবে, ধীরে ধীরে করাবে, খুব ধীরে ধীরে ডেভেলপমেন্ট করাবে, আস্তে 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 সেভিংস সে করিয়ে দেবে। এবার তৃতীয় শনি থাকলে কী হয়, তৃতীয় শনি থাকলে যে বন্ধু লেভেলগুলো হয় খুব আধ্যাত্মিক লেভেলে বন্ধু হয়, খুব আধ্যাত্মিক লেভেলে। কারণ তৃতীয় যদি শনি থাকে তার মানে দৃষ্টি করছে সপ্তম অষ্টম নবম লগ্নে দৃষ্টি করছে, বোঝা গেল? তৃতীয় শনি থাকা মানে হচ্ছে আপনার, আবার লগ্নের কথা বলি, লগ্নের শনি থাকলে কিন্তু বিবাহ জীবনে খুব একটা বেটার জায়গা দেয় না, কারণ শনি হচ্ছে নপুংসক। এই বিষয় নিয়ে প্রচুর আলোচনা রয়েছে। তৃতীয় থাকা মানে হচ্ছে লগ্নে দৃষ্টি করা, দ্বিতীয় থাকা মানে হচ্ছে অষ্টমে দৃষ্টি করা, আয়ু বৃদ্ধিকারক, আয়ু বৃদ্ধি করবে। লগ্নে থাকা মানে তৃতীয় দৃষ্টি করা, তৃতীয় থাকলে মানে লগ্নে দৃষ্টি করা, জিনিসটা কিন্তু খুব বুঝতে হবে জিনিসটা। তৃতীয় থাকা মানে লগ্নে দৃষ্টি করা, লগ্নে থাকা মানে তৃতীয় দৃষ্টি করা। এবার দ্বিতীয় থাকা মানে হচ্ছে সপ্তম অষ্টম নবম দশম, মানে হচ্ছে দ্বাদশে দৃষ্টি করা, বুঝা গেল? জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। এবার তৃতীয় থাকা মানে হচ্ছে আপনার যে বন্ধু সুলভ যে থাকবে তারা কিন্তু খুব ধার্মিক হবে, তারা একটু আধ্যাত্মিক চেতনার জায়গা তৈরি করবে, ভালো বন্ধু বান্ধব পাবেন আপনি তৃতীয় শনি থাকা মানে। তাদের কুঁড়ে হতে পারে, লেজি হতে পারে, সেটা তার ভাব বিষয়ে দেখতে হবে, সেটা আপনার লগ্নটা কীরকম জানি না, সেই দেখতে হবে। এবার যদি ফোর্থ হাউসে শনি যদি আসে, ফোর্থে যদি শনি যদি আপনার আসে তাহলে কিন্তু আপনি গৃহ বানাতে কষ্ট হবে, কিন্তু গৃহ কিন্তু হবে, চার চাকা গাড়ি অবধি আপনার হবে, আধ্যাত্মিক চেতনা আসবে, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আপনি তৈরি করতে পারবেন। কারণ আপনার সপ্তমে দৃষ্টি করবে, আপনার স্ত্রী খুব আধ্যাত্মিক চেতনার মানুষ হবে, সে খুব নিষ্ঠাপরায়ণ হবে, স্বামীকে খুব সম্মান শ্রদ্ধা করবে। চতুর্থ শনি থাকা মানে হচ্ছে আপনার একাদশে দৃষ্টি করা, সরি দশমে দৃষ্টি করা, কর্ম ডেভেলপমেন্ট তৈরি করবে, কর্ম উন্নতি তৈরি করবে। তৃতীয় সপ্তম এবং দশম শনির দৃষ্টি, দশম দৃষ্টি মানে কোথায় গেল, যদি চতুর্দিকে থেকে থাকে সপ্ত দ্বিতীয় দৃষ্টি করলো, সে একই কাজে ঘুরে ফিরে কিন্তু একই জায়গায় দ্বিতীয় দৃষ্টি করলো, দশ কর্ম করে ডেভেলপ মানে কর্ম করে উন্নতি তৈরি করতে পারবেন যদি ফোর্থ হাউসে যদি আপনার শনি থাকে, বোঝা গেল? এবার যদি ফিফথ হাউসে যদি শনি থাকে, ফিফথের ক্ষেত্রে বলবো সে আপনার কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনের বিদ্যায় সায়েন্স নিয়ে পড়ার এডুকেশন তৈরি করা, বিদ্যায় ডেভেলপমেন্ট তৈরি করা, ভক্তি শ্রদ্ধাপরায়ণ হওয়া, মেধার বিকাশ ঘটে যাওয়া, তারপরে ঠাকুরের প্রতি মন্ত্র জপ, মন্ত্র বৃদ্ধি, মন্ত্র মুখস্থ হয়ে যাওয়া, সায়েন্স নিয়ে পড়া, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া। কারণ পঞ্চম মহামানব হচ্ছে আমরা একাদশে দৃষ্টি করছে, ইনকাম প্রচুর করবে সে ব্যক্তি, প্রচুর অর্থ উপার্জন করবে যদি পঞ্চম যদি শনি থাকে। যদি ষষ্ঠ যদি শনি থাকে আপনার তাহলে কিন্তু আপনাকে রোগ বাঘগুলো দেবে, কেমন জানেন তো, রোগ ঠিক নিরাময় হতে চাইবে না, কিরম দেবে, গাঁটে গাঁটে ব্যথা, স্থায়িত্ব জব, সরকারি জব, ভালো পোস্টে জব, ভালো পোস্ট নেতা মন্ত্র অবধি করতে পারে ষষ্ঠে শনি, ভালো ইঞ্জিনিয়ার টপ লেভেলের ইঞ্জিনিয়ার করতে পারে ষষ্ঠে শনি, বড় মাপের ধীরুভাই আম্বানি, মুকেশ আম্বানি, আদানি এরকম জায়গা থেকে কিন্তু আপনাকে
বিলং করবে সেই সনির সস্তা নিয়ে থাকে সনির ক্যারেক্টার এটা শনি যদি সপ্তম যদি শনি থাকে সেক্ষেত্রে আপনাকে আপনার যে বিবাহ জীবন খুব লেটে করাতে পারে বা বিবাহ না দিতেও পারে আপনাকে এবং খুব নিচু বংশে বিবাহ আপনি যে বংশে থাকবেন সেখান থেকে নিচু বংশে বিবাহ আপনাকে দিতে পারবে বিয়ে দেবে নিম্ন বংশে সেটা আপনি ধরো ব্রাহ্মণ হলেন আপনাকে নিম্ন বংশে বিবাহ দেবে হয়তো কোনো অন্য জাতে অন্য কাস্টে বিয়ে করে ফেললেন হয়তো আপনি হিন্দু মুসলিম বিয়ে করে ফেললেন বা মুসলিম আপনি হিন্দু বিয়ে করে ফেললেন বা সাঁওতাল বিয়ে করে ফেললেন নিম্ন জাতে নিম্ন কাস্টে বিয়ে তৈরি করা বেশ তুই করাই তো হয়তো আমার থেকে সে একটু ওভার এজ হতে পারে তার শারীরিক হবে কালচে গায়ের রং কালো হবে হাত পাগুলো লম্ব 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 হবে হাতে শিরা বেরিয়ে থাকবে হাতে শিরা বেরিয়ে থাকবে যেন খুব বৃদ্ধ হয়ে গেছে শুনি রোগা কাছে থাকবে ব্যবসাগুলো ডেভেলপমেন্ট করবে ব্যবসা ডেভেলপমেন্ট তৈরি করবে আমি সপ্তমে কিন্তু ব্যবসা অত্যন্ত ভালো ধরনের ব্যবসা দেয় হার্ডওয়ার্কিং ব্যবসা কম্পিউটার সেক্টরের ব্যবসা ইঞ্জিনিয়ারিং বড় বড় ইঞ্জিনিয়ার এগুলো কিন্তু খুব ভালো কানেকশান দেয় সপ্তমে শনি ব্যাস অষ্টম ভাব যদি আসি আপনার আয়ু বৃদ্ধি প্রচুর আয়ু রোগ তেমন হতে দেবে না শরীরকে বৃদ্ধি করবে শরীরকে এতটা স্ট্রং করবে ইমিউনিটি পাওয়ার এতটা তৈরি করবে আপনাকে যে আপনার রোগ তেমনভাবে ভাবে আপনাকে ঘেঁচতে পারবে না অষ্টমে শুয়ে থাকে আমার দ্বিতীয় দৃষ্টি করা সেও কিন্তু কানেকশান চলে গেল দ্বিতীয় দৃষ্টি করলো শরীরের জন্য অর্থব্যয় আপনার কিন্তু করতে হবে না ফোর্থ দৃষ্টি করলো গাড়ি হতে পারে আপনার বোঝা গেল পঞ্চম দৃষ্টি তার মানে দশম দৃষ্টি পঞ্চম প্রচুর অর্থ উপার্জন করতে পারবে অষ্টম শনি থাকা মানে নেগেটিভিটি নয় অষ্টম ভাব মানে নেগেটিভ নয় যেসব বুঝতে হবে ভালো অর্থ উপার্জন আমরা আমাকে দিতে পারবে এবার আসবো হচ্ছে আমি নবম ভাব থেকে আসবো ভাগ্যের সময় তাহলে কী হয় ভাগ্য কিন্তু বিড়ম্বনা তৈরি করবে লগ্নের সময় তাহলে যেমন ভাগ্য মানে লগ্ন শরীর চলতে চায় না ভাগ্যের ক্ষেত্রেও কিন্তু যেমন বাধাকারক তৈরি করবে এই লগ্নে এই নবমে শনি যদি নবমে শনি থাকলে আপনার দৃষ্টি করবে আপনার তৃতীয়ে দৃষ্টি করবে আপনার দ্বাদশে সেভিংস হতে দেবে না অর্থ জমা দেবে না ভাগ্য বিড়ম্বনা তৈরি করবে যেন ভাগ্য চলতেই চাইছে না উঠতে চাইছে না ভাগ্য জেগেই রয়েছে জেগেই রয়েছেন জেগেই রয়েছেন সেই কানেকশানগুলো আপনার থাক থাক এই ভাগ্য বিড়ম্বনা তৈরি করে দেওয়া ভাগ্য ঠিক উন্নতি করতে না দেওয়া এই কানেকশানগুলো কিন্তু আপনাকে দেবে শনিদেব বেশ দশমভাবে শনি যদি থাকে দশমে যদি শনি থাকে আপনার কর্ম উন্নতি প্রচুর হারে দেবে কর্ম উন্নত কর্ম ডেভেলপমেন্ট কর্মের জায়গায় উন্নতি কর্মে ইঞ্জিনিয়ারিং লাইনের ব্যবসা ডেভেলপমেন্ট সব ভালো গৃহ ভালো বাড়ি ভালো কর্ম ভালো উন্নতি সব দিক থেকে কিন্তু আপনাকে শনি দশমভাবে শনি আপনাকে প্রচুর হারে অর্থ আপনাকে দিয়ে যাবে কর্মের মাধ্যমে দেবে কর্ম না ছাড়া কিন্তু না ফর্টি যে ওভার করবে শনি দশমে থাকলে ডেভেলপমেন্ট অবশ্যই করে আপনাকে করে দেবে দারুণ ডেভেলপমেন্ট দারুণ 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 দেবে উন্নতি করবে আপনার কাছে ভাবার বাইরে হেভি দারুণ কর্মলাভ কর্মের উন্নতি সব দিক থেকে দশমে শুনে দেবে এবার আসবো একাদশভাবে এখন যদি শুনে থাকে তার জীবনে উন্নতি হতে বাধ্য কোনো কাউরি ঠেকানোর ক্ষমতা নেই একাদশে যদি শনি থাকে আপনার উন্নতি হতে বাধ্য কোনো সমস্যা করবে না ডেভেলপমেন্ট দিতে বাধ্য আপনাকে একাদশে শনি কোনো কিছুতে আপনাকে আটকাবে না যে কোনো বিষয়ে যে কোনোভাবে শনি কিন্তু আপনাকে চচ্চল করে তুলবে ফর্টি এজের পর থেকে গাড়ি দেবে বাড়ি দেবে সন্তান সুখ থেকে বঞ্চিত হতে পারে সন্তান মিসিং হতে পারে সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে সন্তান হয়তো দুটো জায়গায় একটা হয়ে মিসিং হয়ে গেলে বাচ্চা নষ্ট আপনি অব্দি হতে পারে এই শনি ব্যয় ব্যয় যদি শুনে থাকে তাই কিন্তু একবার শুনে কিন্তু বিদেশ ভ্রমণ করে বিদেশে কর্ম করে ইলেভেন্থে শনি বাইরে যেতে হয় শনি মানে পা ভালো নাচে পঞ্চম দৃষ্টি শনি আধ্যাত্মিক চেতনা তৈরি করায় এবার আসবো হচ্ছে আমি দ্বাদশ ভাব থেকে আসবো প্রথমে বলে বিদ্যায় বাধা বিদ্যা বাধা সে একবার না একবার সে ইয়ার লস করবেই
বিধায় বাধা শরীর খারাপ যে কোনো বিষয় নিয়ে তারা কিন্তু বাধা তৈরি করবে, তারা কিন্তু উঠতে দেবে না শনি। ব্যয় করাবে প্রচুর, সেভিংস করাবে না, সেটা ভাব বিচারের উপর নির্ভর করবে, কোথায় আছে তুঙ্গি আছে নিজস্ব আছে সব দেখতে হবে, তারা বিচার বিশ্লেষণ রয়েছে। এটা কিন্তু আনুমানিক বিচার, এটা কারো জন্মচারের বিচার নয়, তা নিজে থেকে নিজের ভাব নিয়ে ভেবে দেখবেন না, তাও চারটা বিচার করে দেখবেন। পারলে কোনো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করুন। শনির যে ফল আরও বিষয় জানতে গেলে আমরা জন্মচার অনুযায়ী দেখতে পারবেন শনি কোথায় আছে, কী কী ফল আপনাকে দিতে পারবে, বোঝা গেল। আর যে কোনো দোষ প্রশমিত করতে গেলে আমরা যোগাযোগ করতে হবে, অনলাইনে পারলে অনলাইনে করবেন, চেম্বারে চেম্বারে করবেন, সবে চেম্বার রয়েছে। আর আগামী দিন রয়েছে তারাপীঠে রয়েছে, যে কোনো গৌদোষ প্রসঙ্গত করা হবে। জয় মাতারা, জয় গরিব আমাদের, ভারত সুস্থ থাকুন। জয় মা, জয় মা, জয় মা।